হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, স্বাগত জানাই সুস্মিতার রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি বিরিয়ানি রায়তা রেসিপি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আমার ভিডিওতে কমেন্ট করুন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানানো হয় বিরিয়ানি রায়তা। বিরিয়ানি রায়তা বানানোর জন্য আমি এখানে 175 গ্রাম দই নিয়েছি। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর লাগছে আমাদের একটা ছোট সাইজের পেঁয়াজ, আমি খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। কিছু ধনে পাতা কুচিয়ে নিয়েছি। একটা ছোট্ট সাইজের টমেটো আমি এখানে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। একটা ছোট শসা আমি এখানে কুচিয়ে নিয়েছি। একটা লঙ্কা, ছোট সাইজের লঙ্কা আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি। লাগছে আমাদের নুন, একটু চাট মশালা, আর লাগছে আমাদের একটু জল। প্রথমে আমরা এই দইটা নেব। রায়তা খুবই সহজ বানানো, আর এটা খুবই হেলদি, শরীরের জন্য খুবই ভালো খাওয়া। এর মধ্যে আমরা আস্তে আস্তে এটা দিয়ে দেবো শশাটা, শশা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, সব দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রায়তা খুবই হেলদি, তাই আর বিরিয়ানির সাথে এটা খেতে খুব ভালো লাগে। এইভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এতে আগে জল দিয়ে দেবো। আমি এখানে 1/2 কাপের মতো জল প্রথমে দেব। এখানে 1/2 কাপ আগে জল দিয়ে দেখব কতটা হচ্ছে, জলটা আমার কতটা লাগবে আর আমার জল লাগবে না। এখানে 1/2 কাপ জল দিলাম, 1/2 কাপ জলেই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু 1/4 টিস্পুনের মতো আমি এখানে চাট মশালা দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমাদের রায়তা। আপনারা চাইলে এতে উপর থেকে হালকাভাবে একটু চিনি পাউডারও দিতে পারেন, তাতে কালারটা সুন্দর আসে, আর না দিলেও হয়। তৈরি হয়ে গেল আমাদের রায়তা। বিরিয়ানির সাথে পরিবেশন করুন রায়তা, দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।